হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব অর্ডেন্স দিয়ে মজার একটা হালুয়া রেসিপি। এই হালুয়াটা অনেক বেশি মজা, ভিন্ন রকম। এই হালুয়াটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবেন। ঝটপট তৈরি করা যায় খুব অল্প উপকরণ দিয়ে। হালুয়াটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা মালটা নিয়েছি। মালটাটাকে এভাবে দুই টুকরো করে কেটে নিতে হবে, তারপর রসটা বের করে ছেঁকে নিতে হবে। সবগুলো একইভাবে আমি রসটা বের করে নিব। এভাবে আসলে রসটা বের করলে সব থেকে বেশি সুবিধা হয়, অনেক বেশি ইজি হয়। অবশিষ্ট যে আঁশগুলো আছে সেগুলো ফেলে দিব। অরেঞ্জ জুসের সাথে আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে রেখে দিব এক সাইডে। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। যখন বলক চলে আসবে তখন 1 চা চামচের মতো লেমন জুস দিয়ে দিব, তাহলে চিনিটা দলা পাকিয়ে যাবে না। তৈরি করে রাখা যে ব্যাটারটা আছে সেটা আমি এরকম করে দিয়ে হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিব। এই পর্যায়ে চুলা হিটটা একদমই লো থাকবে। আমার কাছে অরেঞ্জ ফুড কালারটা নেই, তাই আমি ইয়েলো ফুড কালারটা ইউজ করছি। এটা একদমই অপশনাল, সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। হালুয়াটা যখন গাঢ় হয়ে যাবে নাড়তে নাড়তে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এখানে বাটারটাই দিতে হবে। একদমই যখন ঘন হয়ে যাবে ঠিক এরকম অবস্থায়, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন করা যাবে না। একটা সার্ভিং ডিশে বাটার ব্রাশ করে রেখেছিলাম, আর এখানে পুরোটা হালুয়া নিয়ে নিয়েছি। এরকম করে সমান করে দিতে হবে। উপর দিয়ে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি 1/2 আওয়ারের জন্য, ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব। হালুয়াটা একদমই সেট হয়ে গেছে, এখন এভাবে কেটে নিতে হবে। আর স্কোয়ার শেপ করে আমি কেটে নিচ্ছি। আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। খেতেও এটা অনেক বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে অনেক। আপনারা চাইলে এটা তৈরি করে রেখে 2-3 দিন খেতে পারেন। এরকম আরো ভিডিও চাইলে অবশ্যই একটা লাইক দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।